সবাই কেমন আছো? হ্যাপি টু টু হোমায় তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। তো আজকে একটা গ্রামে এসেছি। গ্রামটা ওখানে একটা নদী দেখা যাচ্ছে, এটা হচ্ছে দামোদর। দামোদর নদী না, সরি, নদ বলা হবে। তো দামোদর নদের তীরে আজকে আমাদের পিকনিক স্পটটা ভীষণ সুন্দর, অনেকটা নৈনিতাল টাইপের দেখতে লাগছে নাকি? যারা নৈনিতাল গেছো, চারদিকে পাহাড় রয়েছে, পাহাড়টা এখানে ইনভিজিবল মনে করো, কিন্তু দেখো শেপটা একদম পুরো নৈনিতালের মতন লাগছে। এনিওয়ে, তো খুব সুন্দর নদীর চড়া রয়েছে, চারপাশে গ্রামের প্রাকৃতিক সুন্দর। এখানে একটা নদী নৌকো রয়েছে, নৌকোটা আমরা আমরা চড়েছি, ভাল লেগেছে চড়তে। সারাদিন আমরা শহরের ওই গাড়ি ঘোড়ার আওয়াজ, এত পরিবেশ দূষণ, তো তার মাঝখানে হঠাৎ করে গ্রামের বুকে যাওয়া, একটা প্রকৃতির পরিবেশে একটা নির্মল, একটা সুন্দর, মানে দারুণ ব্যাপারটা, সবারই ভাল লাগবে। তো ভাল লাগলো আমাদের পিকনিক করে এখানে। সুন্দর সুন্দর দেখতে লাগছে নৌকোগুলো, তার মধ্যে রোদ পড়েছে, জলটা ঝিকমিক করছে, কি অপূর্ব লাগছে না দেখতে? মনে হচ্ছে তাকিয়েই থাকি তাকিয়েই থাকি নৌকো। এখানে নদীর পাশে রয়েছে গ্রামের একটা মাঠ, এখানে গ্রামেরই কিছু ছেলে সাইকেল চালাচ্ছে, কিছু ছেলে ক্রিকেট খেলছে, তার সঙ্গে এখানে যোগ দিয়েছে আমাদের সঙ্গে যারা পিকনিক করছিল সেই ছেলেরা। দূরে দেখা যাচ্ছে কত সুন্দর ক্ষেত, খামার, সর্ষে ফুলের বন, ভাল লাগছে না দেখতে? আমার দুই বান্ধবী ছবি তোলার চেষ্টা করছে, তিন বান্ধবী ছবি তোলার চেষ্টা করছে করছে চেষ্টা পৌঁছে গেলাম আমি, এবার ওদের সঙ্গে আমিও ছবি তোলার চেষ্টা করছি। অনেক এমনি ছবি তোলা রয়েছে, এটা সেলফি তোলা হচ্ছে আমাদের। আচ্ছা, নদীর উল্টো দিকে এখানে একটা ছোট পার্ক করা রয়েছে, মনে হচ্ছে এটা টুরিস্টদের জন্যই করা হয়েছে। তো এখানে বাচ্চারা খেলছে, এখানে আমাদের সঙ্গে যারা যারা পিকনিকে যারা ছিল আমাদের সঙ্গে, অনেক ছোট ছোট কুচো কাছে বাচ্চা রয়েছে, তারাও খুব মজা পেয়েছে। আমরা বড়রা নৌকো চেপেছি, আমরা বড়রা নদীর পার ধরে ধরে হেঁটেছি, আর বাচ্চারাও কেউ ক্রিকেট খেলেছে। যতই দেখি, যে অ্যাঙ্গেল থেকেই দেখি, আমার যেন দেখে চোখের আশা যেন আর মিটছে না, বারে বারে দেখছি সাথে তোমাদেরকে দেখাচ্ছি। আর রাস্তাটা দেখো, সাথে হাত ধরে অনেক সুন্দর হেঁটে যাওয়া যায়, কি রোমান্টিক হয় না?
এবার দেখা যাচ্ছে আমার হিরোকে, এই যে সামনে ছুটে ছুটে আসছে আমার কিউট আমার সোনা ডুডু। সর্ষে ক্ষেতের মধ্যে সঙ্গে এই যে হচ্ছে গরিবের শাহরুখ খান, ডিডিএলজে দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে স্টাইল। কিন্তু দুলহানিয়া তো কোথাও পাওয়া গেল না, ডোডো আপাতত একাই পোজ দিল। তো এবার অনেকক্ষণ ধরে তোমাদেরকে নদীর দেখালাম, নদীর পাশের রাস্তা ধরে অনেকক্ষণ ধরে হাঁটলাম। এবার চলো দেখাই এখানে কত রকম শস্য চাষ হয়েছে। এগুলো মেন আলুর ক্ষেত, মেন এগুলো আলুর ক্ষেত। তো সুন্দর এখানে সর্ষে গাছেরও চাষ হচ্ছে। এটা হচ্ছে সেই মাঠটা, যে মাঠটা তখন তোমাদেরকে দূর থেকে দেখাচ্ছিলাম না, অনেক ছেলে খেলছিল। দেখো সবাই আমাদের গরিবের শাহরুখ খানকে হয়ে গেছে পোজ দেওয়া। বেশিক্ষণ ধৈর্য তো নেই, ওকে আবার দৌড়তে হবে। ওই যে এখানে ওর গোটা টিম ওয়েট করছে, ওই একরকম সাত আটটা বাচ্চা বেশ জড়ো হয়েছে। আমরা সবাই একসঙ্গে ছবি তুলেছি, সর্ষে খেতে দাঁড়িয়ে যে যার মতো করে পেরেছে পোজ দিয়েছে। বাচ্চাদের ছবি তোলার কোন রকম আগ্রহ নেই, ওরা আলু খেতে দিয়ে ঘুরে যাচ্ছে, আল ধরে ধরে হাঁটছে, ওরা ভালোই মজা করছে। ওখানে খেলুক, সেখানে তো খেলার সুযোগ হয় না, মাঠে খুব খেলছে ওরা। চলে এলাম শেষের পর্যায়ে, এবার খাওয়া চলছে। বাচ্চাদের আগে আমার বান্ধবী বাচ্চাকে খাইয়ে দিচ্ছে, পাশে ডোনো বসে রয়েছে, ডোনো খাচ্ছে। এবার শেষের দিকে পিকনিক আমাদের, খুব মজা হয়েছে সারাদিন। আজকে বাচ্চারা ভীষণ ক্লান্ত, খুব খেলাধুলা করেছে। আমাদের পিকনিক শেষ, এবার যা কিছু আনা হয়েছিল সব গুটিয়ে ফেলা হয়েছে। এবার আকাশ দেখা যাচ্ছে, সন্ধ্যা হয়ে আসছে, আকাশের রংটা কি সুন্দর আস্তে আস্তে করে। আকাশটা মনে হচ্ছে মাটির সঙ্গে মানে রংটা এক হয়ে যাচ্ছে, কিরকম সুন্দর। সব পাখিদেরকে সব দেখলাম, যদিও সেই যে ভিডিওটা আমি শ্যুট করতে পারিনি, পাখিগুলো সব কি সুন্দর কাছে কাছে ফিরে যাচ্ছে। তো দিনের শেষে সূর্য অস্ত গেল, আমাদেরও পিকনিক শেষ হলো।
নদীর সামনে একটা পিকনিক করা আবার হবে। সবাই খুব ভালো থেকো, হ্যাপি টু টু, সবাই সাবস্ক্রাইব করো। টিল দেন টাটা।